তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জগৎবল্লভপুরে রক্তদান শিবির। রক্তদাতাদের নিজের হাতে চারাগাছ তুলে দিলেন বিধায়ক। দেশ জুড়ে রক্তের হাহাকার। করোনার আবহে ব্লাড ব্যাংক গুলোতে রক্তের অভাব দেখা দিয়েছে। এমতো অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে হাওড়া জগৎবল্লভপুর মাঝু অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। হাজির ছিলেন বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য ও তৃণমূল কংগ্রেসের একাধিক জেলা ও ব্লক স্তরের নেতাকর্মীরা। এদিন রক্তদাতাদের নিজের হাতে চারাগাছ তুলে দিলেন বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে যে চারিদিকে রক্তের হাহাকার, যখন এগুলো তো মোটামুটি যারা সাধারণ ক্লাব অর্গানাইজেশন এগুলো সংগঠিত করত, কিন্তু কোভিড পরিস্থিতির মধ্যে তারা সংগঠিত করতে পারছে না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার দায়িত্ব নিয়েই এই রক্তের যে স্কেয়ার সিটিটা যাতে মেটানো যায়, তাই তিনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে নির্দেশ পাঠিয়েছিলেন যে প্রতিটি অঞ্চলে অঞ্চলে, সারা পশ্চিমবাংলা জুড়ে প্রতিটি অঞ্চলে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের রক্ত দিতে হবে সাধারণ মানুষের স্বাস্থ্যে। তাই মাঝি অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। দাদা, ইয়াস চলছে, উপকূল এলাকা খুবই বিধ্বস্ত অবস্থা, সেইখানে আপনি এতটা সময় ওখানে দেওয়ার পরেও এতটা সময় দিতে পারছেন কি? দেখুন, এগুলো তো আমাদের করতেই হবে, আমরা জনপ্রতিনিধি, আমাদের সময় বের করতে হয়, মানুষের কাজের জন্যই তো মানুষ আমাদের নির্বাচিত করেছে। তো আমাদের যতই প্রতিকূল অবস্থা থাকুক না কেন, মানুষের প্রয়োজনে যে কোনো কাজ যে কোনো সময় আমাদের দিন রাত 24 ঘন্টা আমাদের করতেই হয়। আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষাই দিয়েছেন, আমরা সেটাই পালন করার চেষ্টা করছি। কতজন রক্ত নেওয়ার মতো? আমাদের আজকে 60 জন দেওয়ার কথা ছিল, কিন্তু একটু গণ্ডগোল হয়েছে, ওদের কী আনতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু আমাদের 120 জনের, একটু আগে আপনারা শুনলেন, 120 জনের ওপরেও আমাদের রক্তদাতা এসে গেছে অলরেডি। সেই জন্য আমাদের মুখ্য সংগঠক আনন্দ ভট্টাচার্য মহাশয়কে আমরা বলেছি যে আরও একদিন, খুব শর্ট ডেটে 15-20 দিন আগ মাসের মধ্যেই আমরা আরও একটা রক্তদান শিবির এই মাঝু কেন্দ্রে অনুষ্ঠিত করব। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।